भाई बोनेरा अस्सलामु आलैकुम बिरतिर पर आबारो स्वागत जानाচ্ছি ইমান ও আমলের সর্বশেষ সেগমেন্টে স্ক্রিনে আপনারা আমাদের প্রোগ্রামের ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই প্রোগ্রাম সম্পর্কিত এই বিষয় সম্পর্কিত কিংবা অন্য যে কোনো বিষয়ের উপর আপনারা প্লিজ আমাদেরকে ইমেল করবেন সম্মানিত শাইখ থেকে আমরা ইনশাআল্লাহ এগুলোর উত্তর আপনাদের জন্য নিয়ে নিব বিরতির আগে আপনারা সম্মানিত শাইখ থেকে শুনছিলেন দাজ্জালের চেহারার বিবরণী এবং কি হবে এই বিষয়ের উপর চলুন আমরা সম্মানিত শাইখ থেকে আলোচনার বাকি অংশ শুনি সম্মানিত শাইখ বারাকাল্লাহু ফিক আমরা দাজ্জালের পরিচয় এবং তার গঠন আকৃতি প্রকৃতি আলোচনা করেছিলাম এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট করে হাদিসে বলেছেন এইজন্য যে তার ফিতনাটা অনেক বড় ফিতনা হবে এবং সে এমন কিছু তেলিসমাতি দেখাবে এমন কিছু ক্ষমতা সে প্রদর্শন করবে অল্প সময়ের জন্য আল্লাহ তাকে দিয়ে পরীক্ষা করবেন যাতে মানুষ অনেকেই তাকে বিশ্বাস করবে তিনি আসলেই আল্লাহ তিনি আসলেই মাবুদ একটু ঘটনা একটু পরে আসছে জি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খবরদার তোমরা যে কেউ যেন কনফিউজ না হয়ে যাও তার বর্ণনা শোনো এবং তিনি সর্বশেষে বলেছেন একটা জিনিস ভালো করে শোনো যে সে হবে আওয়ার ফাইন উলবিসা আলাইকুম ফাআলামু আন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার তোমাদের যদি কনফিউশন সৃষ্টি হয়ে যায় খবরদার মনে রেখো যে সে হবে এক চোখা একটি চোখ ফাংশন করবে আরেকটি করবে না তোমাদের রব এরকম কোনো এক চোখা কোনো মাবুদ না তোমাদের মাবুদের গঠন প্রকৃতি টোটালি ডিফারেন্ট কাজে অন্তত গঠন প্রকৃতির কারণে তোমরা কেউ কনফিউজ হয়েও না এটা তোমাদেরকে হেল্প করবে টু নো দ্যাট এই জন্য তার শারীরিক গঠনটা আমরা যা কিছু শুনলাম যে তার পা দুটো এরকম করে ফাঁক হয়ে থাকবে অদ্ভুত এবং তার ঘাটা এগুলো এরকম অসম্ভব মোটা প্রশস্ত দেখতে মানে মানানসই না এক চোখ আছে আরেক চোখ কাজ করছে না এগুলো কিন্তু এরকম হওয়ার প্রশ্নই ওঠে না এরকম ত্রুটি ওয়ালা কোনো সত্তা কি মাবুদ হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাজ্জালের ফিতনাকে বলেছেন সবচেয়ে বড় ফিতনা হবে মানুষের জন্য তিনি বলেছেন মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ খালকুন আকবর মিনাদ দাজ্জাল আও আমরুন আকবর মিনাদ দাজ্জাল সহিহ মুসলিমের হাদিস বাবুল ফিতান আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের আগমনের মতো মহা ঘটনা আর কোনোটা ঘটবে না এবং এত বড় ফিতনা আর কোনোটা হবে না কেন ইন্না দাজ্জাল সায়াদদাই আন্নাহু ইলাহুম মিন দুনিল্লাহ তিনি সে দাবি করবে যে সে হচ্ছে ইলাহ এবং সে যে মাহবুদ তা প্রমাণ করার জন্য তার সঙ্গে সে ক্যারি করবে জান্নাত এবং জাহান্নাম তার পিছনে দিয়ে দুই দিক থেকে ক্যারি হচ্ছে এক পাশে জান্নাত এক পাশে জাহান্নাম সে ক্যারি করছে এটা কিভাবে হচ্ছে ওকে قال رسول الله صلى الله عليه وسلم معه دجال جنة ونار فناره جنة وجنته نار صحيح مسلم الحديث জান্নাত সাথে করে যে দাজ্জাল সাথে করে যে জান্নাত আসবে সেই তার সাথে করে জান্নাত এবং জাহান্নাম দুটো নিয়ে আসবে আসলে তার জান্নাতটা হচ্ছে জাহান্নাম অরিজিনালি আর যেটা অরিজিনালি জাহান্নাম সেটা হচ্ছে তার জান্নাত এই কথা তিনি সহিহ বুখারী মুসলিম হাদিসে এসেছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে अगेन ইনমাহু মাআন ওয়া নারান তার সঙ্গে সে পানি আনবে আগুন আনবে নার হুমা উনবারেদ তার পানি তার আগুন হচ্ছে ঠান্ডা পানি আসলে অরিজিনালি আর তার পানি যেটা ঠান্ডা পানি মনে হচ্ছে সেটা হচ্ছে আগুন জাহান্নাম ফালা তাহলিকু খবরদার তোমরা মিশ্রিক করে হালাক হয়ে যেও না তার ধোকায় পড়ে যেও না তার পাওয়ার দেখে আরেকটা হাদিস এসেছে ইবনে মাজাহ এবং হাকিমের হাদিসটি সহিহ ওয়া ইন্না মিন ফিতনাতিহি আন্না মাহু জান্নাতান ওয়া নারান তার অন্যতম ফিতনা হচ্ছে তার সঙ্গে থাকবে জান্নাত এবং জাহান্নাম ফা নারুহু জান্নাহ তার জাহান্নামটা হচ্ছে জান্নাত ও জান্নাতুহু নার তার জান্নাত হচ্ছে আসলে জাহান্নাম ফামান উবতুলিয়া বিনারিহি ফালিয়াস্তাগিথ বিল্লাহ সে যদি কাউকে জাহান্নামে ফেলে দেয় তার জাহান্নামে ফেলে দেয় আল্লাহর কাছে পানা চাও ওকে এই ফিতনা থেকে ওয়ালিয়াকরা ফাওয়াতিহাল কাহফ আর সুরা ফাতেহার সুরা কাহাফের প্রথম 10টি আয়াত বেশি করে পড়ুক আমাদের এখন পড়া উচিত। তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আর ওই সময় তারা দাজ্জালকে মুমিনরা মুসলমানরা ফেস করবে, তারা বেশি করে সূরা আল কাহফের শুরুর 10টি আয়াত পড়তে হবে। মানে সূরা আল কাহফ এখন থেকে যারা নিয়মিত পড়বে, নট অনলি অন ফ্রাইডেজ, তাহলে ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহ হেফাজতের কারণ হবে। জি, সহিহ মুসলিমের এই প্রসঙ্গে আরেকটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আনা আ'লামু বিমা মা আদ-দাজ্জাল মিনহু, আমি ভালো করেই জানি যে দাজ্জালের সঙ্গে কি আসবে, সে কি নিয়ে আসবে, তার থেকে বেশি আমি জানি। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, মা হু নাহরান ইয়াজরিয়ান, তার সঙ্গে দুটো নদীর মতো প্রবাহিত হতে থাকবে। তার সাথে আহাদুহুমা রাইউল আইন মা ও আবিয়াদ, একটা দেখতে নিজ মানে চোখে মানুষের বাস্তবের চোখে মনে হবে এ খুব সাদা ধবধবে পানি। ওয়াল আখা রাইউল আইন নারুন তাআজাজ, আরেকটা পানি দেখে মনে হবে আসলে আগুনের মতো, মনে হয় যেন আগুনের লেলিহান শিখা সেখান থেকে বেরিয়ে আসছে। বা ইম্মাই আদরাকান্না আহাদুন, তোমাদের কেউ যখন এই ফিতনায় পড়ে যায়, তাকে পেয়ে বসে, ফালি আতিল্লাদি ইয়ারাহু নারান ওয়াল ইয়াগমিদ, তাহলে সে যদি বলে যে আমাকে মাবুদ না মারলে এই জাহান্নামে ফেলে দেবো, তাহলে তুমি সে আগুনের মধ্যে ডুব দিও। ওকে, ডুব দিলে কী হবে জানো? সুম্মা লিয়াতা'তা'a রা'সাহু ফায়াশরাবা মিনহু ফাইন্নাহু মা'উন বারিদ, সে আগুনে ডুব দিয়ে দেখবে তুমি, তোমার মাথাকে একটু বাঁচিয়ে দেখবা, ও এটা তো পানি, ঠান্ডা পানি, তোমার কলজা ঠান্ডা হয়ে যাবে। তার আগুন, তার জাহান্নাম কোনো জাহান্নাম না, এটা একটা ভেলকির মতো চলতেছে। আল্লাহ তাআলা যেভাবে শয়তানকে দিয়ে অনেক দিন লম্বা হায়াত দিয়ে এত লোককে ধোঁকা দেওয়ার জন্য তাকে এত সুযোগ আল্লাহ দিয়েছেন, আমাদের জন্য পরীক্ষা। দাজ্জালের আগমন হবে মানুষের জন্য আরেকটি সবচেয়ে বড় পরীক্ষা। এখন জি, তারপরে আরেকটি রেওয়ায়াতে আসছে যে ফাইন্নাহু মাউন আযবুন তাইয়্যিব, ওই পানি সেই আগুনে পড়ে গেলে মনে হবে তোমার কাছে আগুনে ফেলে দিল তোমাকে দাজ্জাল, ওখানে ডুব দিলেই তুমি বুঝবা এটা এত সুন্দর সুমিষ্ট পানি, সুপ্রিয় পানি, ঠান্ডা, তোমার শরীর একদম সুন্দরভাবে আরাম পেয়ে যাবে, কোনো আগুন তোমাকে টাচ করার প্রশ্ন আসে না। তার ফিতনার মধ্যে অন্যতম হচ্ছে সুরআতুল ইন্তিকাল বাইনাল বুলদান, দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় সে চলে যাবে। ওকে, তো খুব দ্রুত গতিতে। সাহাবাকে আমি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা ইসরাউহু ফিল আরদ, কত দ্রুত বেগে সে জমিনে যাবে, বিচরণ করবে, কত দ্রুত হবে তার গতি? ক্বালা কাল গাইসি ইসতাদবারাতু রিয়াহ, তখন তিনি এক্সাম্পল দিলেন যে যখন তুফান খুব জোরে প্রচণ্ড বেগে ঝড় আসে, ওই ঝড় আর তুফানের গতি চূড়ান্ত হাইয়েস্ট লেভেল যেটা হয় সেই লেভেল তারা হবে। ঘন্টায় কত মাইল বেগে ঝড় তুফান হয়, কোনো কোনো সময় হাইয়েস্টটা হাই স্পিড ওয়ান, কোনো সময় ২০০-২৫০ মাইল ঘন্টায় খবর পাওয়া যায়। হ্যাঁ, এটা কত সর্বোচ্চ গতির হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা তাকে আরও ফিতনা কীভাবে দিবেন, আসমান তার কথা শুনবে, মানে মেঘ, সে কোনো এলাকায় যাবে, ফায়াতি আলাল কাওমি ফায়াদউহুম ফায়ুমিনুনা বিহি ওয়া ইস্তাজিবুনা লাহু, সে যখন এক দেশ থেকে আরেক দেশে ঢুকবে, ওই দেশের সব লোককে আহ্বান করে, আসো, এই যে আমি আল্লাহ চলে আসছি, আর সবাই আমার প্রতি ঈমান আনো, আমি আল্লাহ, যদি আমার প্রতি ঈমান আনো তাহলে তোমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেব। তখন মেজরিটি লোক তো ঈমান আনবে, যারা এমনি বেঈমান আছে তারা, আর যারা মুসলিম বললেও যাদের ইলম কালামের কোনো খবর নেই, দাজ্জালের হাদিস পড়ে নেই, কোনো দিন শুনে নাই, তারা ঈমান এনে বলবে। তখন সে কী করবে? আসমানকে বলে, আসমান আমি হুকুম দিচ্ছি এদেরকে এখন বেশি করে বৃষ্টি দাও, আসমান সঙ্গে সঙ্গে সুন্দর করে বৃষ্টি দেবে। তাম্বুতুল আরদ, জমিন ফলে ফলে সুশোভিত হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। তারুহ আলাইহিম সারিহাতুহুম আতওয়ালা মা কানাত যুররান ওয়া আসবাগাহু দুরুআন, তাদের যে ক্যাটলগুলো আছে, পশুগুলো আছে, জি, এগুলো দ্রুত গতিতে মোটা হয়ে যাবে, দুধ দেবে এবং সুশোভিত হয়ে যাবে জমিন। ওকে, সুমাইয়াতুল কওম, আর যখন সে মুসলিম ভালো মুসলিম কমদের ওখানে যাবে, তাদেরকে দাওয়াত দেবে, আমি এলাহ আসি, মাবুদ আসি, ঈমান আনো আমার প্রতি, তখন তারা সবাই তার থেকে দূরে সরে পড়ে যাবে তারা জানে যে সে মাবুদ নয়, সে দাজ্জাল, তারা চিনে ফেলবে, তখন সে তাদেরকে অনেকেই তো হত্যা করবে, বাকিদেরকে সে অভিশাপ দেবে, মানে তার অভিশাপ আর কি। এবং সে বলবে যে তোমরা এখনই টের পাবা। তখন সেই এলাকায় বৃষ্টি বন্ধ, কোনো আবাদ চাষ কিছু হবে না, তারা না খেয়ে মারার উপক্রম হবে, ওকে এরকম হয়ে যাবে। অথবা সে আরেক জায়গায় যাবে, গিয়ে বলবে যে এই জায়গায় এই জমিন তোমার যত সম্পদ আছে সব বের করে দাও। জমিনে বিভিন্ন রকমের সম্পদ সেখানে বের হয়ে আসবে, একেবারে মৌমাছি যেভাবে ঝাঁকে ঝাঁকে যায় বিরাট নাম্বার, এরকম সম্পদের পাহাড় সৃষ্টি হয়ে যাবে তার, যেখানে সে এটা পাইতে বলবে। এগুলো সব কিন্তু সাময়িক, একটা ভেলকির মতো হবে, কিন্তু আল্লাহ তালার কাছে এগুলো কিছু না। অল্প সময়ের জন্য আল্লাহ তালা তাকে এগুলো দিয়ে মানুষকে পরীক্ষা করছে, তার সময়টা তার শক্তিটা কিছুই না। এ বিষয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে কলা ওয়ামা সুআলুকা, ওকে মুগীরা ইবনে শুবা বলেন মা সাআলা আহাদুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন দাজ্জাল আকসার মিমা সাআলতুহু। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু সাহাবী বলেন, আমি ওনাকে দাজ্জাল সম্পর্কে যা প্রশ্ন করেছি কোনো সাহাবী এত প্রশ্ন করেনি। একদিন প্রশ্ন শুনতে শুনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কি প্রশ্ন আছে তোমার দাজ্জাল সম্পর্কে, বলো। আমি বললাম ইন্নাহুম ইয়াকুলুনা মাহু জিবাল মিন খুবজিন ওয়া লাহাম। কেউ কেউ বলে যে সে তার সঙ্গে নাকি রুটির পাহাড়, গোস্তের পাহাড় নিয়ে আসবে, কত মানুষ নেবে আর খাবে, শেষ হবে না। অন্যাহারু মিনমা, এবং পানির সুমিষ্ট পানির নদী সাথে করে নিয়ে আসবে। এগুলো দেখে এত শক্তি পাবে কেমনি সে, এগুলো দেখে মানুষের কী অবস্থা হবে, ইয়া রাসূলুল্লাহ আমি খুব ওয়ারিড। তিনি বলেন হুয়া আহওয়ানু আলাল্লাহি মিন যালিক, এত কিছু সত্ত্বেও সে আল্লাহর কাছে কিছুই না, কোনো কিয়ামতই তার নাই, কোনো শক্তিই তার নাই, সে অত্যন্ত দুর্বল আল্লাহর কাছে, মনে রেখো। দাজ্জাল কি করবে, শয়তান থেকে সাহায্য নেবে। সামনে একজন বেদুইনকে সে সামনে পেয়ে জিজ্ঞেস করে, এই বেদুইন শোনো, আমি যে মাবুদ বিশ্বাস করো। তো সে তো চিন্তা করবে যে বিশ্বাস করি কি, বলে যে শোনো, দ্বিধাদ্বন্দ্ব করছ, এখন যদি কবর থেকে তোমার যে মৃত মা বাবা যারা মারা গেছেন তারা যদি উঠে আসে, বলে সাক্ষী দেয় যে আমি মাবুদ, তাহলে মানবা? বলে হ্যাঁ তা তো মানবো, কারণ মা বাবা মরে গেছে, কবরে তো গিয়ে তো সব তো আল্লাহর সঙ্গে বোঝাপড়া হচ্ছে। তখন ওকে তাহলে একটু দেখো, তখন শয়তানকে বলবে, শয়তান দুইটা শয়তান আসবে, একটা কবর থেকে উঠে আসছে মনে হয় যেন তার বাবা, আরেকটা তার মার কবর থেকে উঠে আসবে, দুইজন এসে তার সামনে বলবে ইয়া বুনাই ইত্তাবিহু ফাইন্নাহু রাব্বাক, হে প্রিয় বৎস আমার সন্তান, ওনাকে মানো, উনি আসলে তোমার রব। এখন তো আর বেদুইনের কোনো কথা নাই, এতটুকুন পর্যন্ত সে ফিতনায় মানুষকে ফেলে দেবে। দুটো শয়তান এই কাজ করেছে, আসলে তার মা বাবা কবর থেকে উঠে আসেনি। এরপরে আরেকটি যুবককে সে পাবে, ওকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সঙ্গে দাজ্জাল সম্পর্কে অনেক লম্বা কথা বললেন, অনেক লম্বা আলোচনা করলেন। এখানে কয়েকটি জিনিস উনি এখানে মেনশন করছেন যে ইয়াতি ওয়াহুয়া মুহাররামুন আলাইহি আন ইয়াদখুলা নিকাবাল মাদিনা, তার সে আসবে এমন অবস্থায় মদিনায় ঢুকতে চাইবে, কিন্তু মদিনার দরওয়াজাগুলো তার জন্য ক্লোজ, কোনো রকমে তাকে ঢুকতে দেওয়া হবে না। তখন সে গিয়ে মদিনার পাশে আশেপাশে কোনো একটা শহরতলিতে গিয়ে সে আনাগোনা করবে। তো একদিন সে চেষ্টা করবে কোনো ফাঁকে ঢুকা যায় কি না, কিন্তু আল্লাহর ফেরেশতারা পাহারা দিবেন মক্কা মদিনার গেট, সে ঢুকতে পারবে না। তো একদিন মদিনার বাসিন্দা কেউ একজন বাইরে চলে আসছিল, এসে দেখে যে এই দাজ্জালকে পেয়ে গেছে। মদিনার বাসিন্দা একজন, সে একজন যুবক মানুষ, রাজুলুন হুয়া খাইরুন নাস, খুব ভালো মানুষ, আও মিন খাইরিন নাস, ফায়াকুলু লাহু আশহাদু আন্নাকা দাজ্জালুল্লাযী হাদাসানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসা। দাজ্জাল যখন তার ইলাহিয়াত দাবি করছে, তিনি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ওই দাজ্জাল, যে দাজ্জালের খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিস্তারিতভাবে বলে গেছেন। যুবক পরিষ্ঠভাবে জবাব দেবে, ভালো মুসলিম যুবক। তখন তার তামসা দেখে দাজ্জাল তো এখন তার লোকদের সামনে পরাজিত হয়ে যাচ্ছে। জি, ওটা কি প্রথম পয়েন্ট যখন সে চিহ্নিত হয়ে যাবে দাজ্জাল হিসেবে? আর তার আগে তো সেই মোমেনদের কাছে দাজ্জাল আগে হিসেবে চিহ্নিত হয়ে আছে, আর কাফেরদের কাছে, নন মুসলিমদের কাছে, সে মাহবুদ হিসাবে পরিচয় হয়ে আসছে। ইস ইজ দ্য কেস। আর এই কারণ ইনি ভালো মুসলিম, উনি এসেই যখন ফেস করবেন তিনি তো বলবেন যে এর আগেও মুসলমানরা অন্যকে অনেক কিছু হত্যা করবে, তারা সবাই চিনবে, কেউ পালিয়ে যাবে, পাহাড়ের উপরে থাকবে, অনেক জায়গা তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নেবে, আর যাকে পাবে সে হত্যা করবে, ইমান না আনলে হত্যা করে ফেলে দেবে তার জাহান্নামে, আসলে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। এই মদিনার যুবকটাকে যখন সে পাবে তখন সবার সামনে সে বলবে, আর আই তুমি ইন কাতাল তুহাদা তুমি আহিয়াই তুহু আতাসকুনা ফিল আমর। এই উপস্থিত জনতা তার সঙ্গে যারা আছে, যারা তাকে তার প্রতি ইমান আনে, সবাই অনেকেই তাকে সঙ্গ দিয়ে তার সঙ্গে চলতে থাকবে আর কি। সে বলবে, আমি যদি এখন তাকে হত্যা করি আবার জীবন্ত করি তখন কি আর তোমাদের কোনো সন্দেহ থাকবে যে আমি মাবুদ না? তখন ভাইয়া করুন লা, তাহলে তার কোনো সন্দেহ থাকবে না, কারণ মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারে তো একমাত্র যিনি মাবুদ। কালা ফায়াক্তুল হুসুম্মা ইউহয়িহ, সে তাকে হত্যা করবে ঠিকই এবং সে তাকে জিন্দাও করবে, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। জি, তখন জিন্দা হওয়ার পরে এখন বলবে, এখন কি মনে হয়, আমি তোমার মাবুদ যে দেখলাম না, তোমাকে হত্যা করলাম, এখন তোমাকে আবার জীবিত করে ফেললাম। এখন ওই যুবকটি, মুসলিম যুবকটি জবাব দিব, আল্লাহে মা কুনতু ফিকা কত্তু আশাদ্দা বাসীরাতান মিনাল আন। এখন তোমার ব্যাপারে আমি আরো যত কনফার্ম হয়েছে আল্লাহর কসম, তার আগে এত কনফার্ম ছিলাম না, মানে তখনও কনফার্ম, কিন্তু এখন আমার ইমান আরো কয়েক গুণ বেড়ে গেছে যে এই কাজটা তো দাজ্জাল করবে, আমাকে এভাবে হত্যা করাবে, হাদিস আমি এগুলো পড়ছি, আমি আরো কনফার্ম হয়ে গেছি তুমি দাজ্জাল। ইউরিদু দাজ্জাল আন ইয়াকতুলাহু ফালা ইউসাল্লাতু আলাইহি, দাজ্জাল এখন তাকে সেকেন্ড টাইম হত্যা করতে চাইবে, কিন্তু আর সে হত্যা করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলার কাছে এখন সে কত ছোট হয়ে গেলে তার ধরা পড়ার সময় এসে যাচ্ছে। আর রেওয়ায়তে আসছে দাজ্জালের অন্যতম ফিতনা হবে যে সে একটি প্রাণকে যেভাবে তখন হত্যা করবে, এই যুবকটার কথাই, ইয়ানশুরুহা বিল মিনশারি হাত্তা তুলকা শিক্কাইন, সে তাকে এভাবে হত্যা করবে মাঝখান দিয়ে করাত চালিয়ে দুই টুকরা করে তাকে ফেলে দিবে। জি, সুম্মা ইয়াকুলু উনজুরু ইলা আবদি হাযা, তারপর সে তার লোকদেরকে বলবে, দেখো আমার এই বান্দা কে আমি এখন কি করি, ফাইনি আবআসহু, আমি তাকে এখন আবার জিন্দা করব তোমাদের সামনে। সুম্মা ইয়াজুমু আন্না লাহু রাব্বান গায়রি, আর সে মনে করবে তার কি আমি ছাড়া কোনো রব আছে, এটা কি আর চিন্তার সুযোগ আছে। আসলে সে জিন্দা করবে না, আল্লাহ তাকে জিন্দা করে দিবেন, তার দালকে আরেকটু চান্স দিচ্ছেন আল্লাহ, দেখি সে কি করে। এখনো সময় তো শেখ, অনেক যে আমরা অনেক সময় ম্যাজিক দেখি, একটা মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলা হলো, আবার জোড়া লাগিয়ে দেওয়া হলো, এরকম একটা মতিভ্রম মতো একটা ব্যাপার করবে। এখানে আল্লাহ তাআলার এটা ডিফারেন্ট, এটা ম্যাজিকের বিষয়টা আলাদা, এটা আরো সাহারু আইউনান নাস, মানুষের কাছে মনে হয় এরকম হত্যা করা হয়েছে, আসলে হত্যা করা হয়নি, ম্যাজিকে যেটা হয়, কিন্তু এখানে এটা হত্যা হবে। তারপরে যখন এই লোকটা পুনরায় জীবিত হবে, ওয়া ইয়াকুলুল খাবিস মান রাব্বুক, দাজ্জাল তাকে বলবে তুমি তোমার রবকে, ফায়াকুল রব্বি আল্লাহ ওয়া আনতা আদুউল্লাহ, আমার রব আল্লাহ, তুমি হচ্ছে আল্লাহর দুশমন দাজ্জাল, আনতা দাজ্জাল, আল্লাহি মা কুনতু কাত্তু আশাদ্দা বাসীরাতান বিকা মিন্নি আল ইয়াউম, আজকে যেভাবে আমার কাছে আরও ক্লিয়ার হয়েছে, তার আগে আমার কাছে এরকম ক্লিয়ার ছিল না প্রমাণ সহকারে, আজকে তুমি প্রমাণ দিয়ে দেখাই দিলা যে তুমি হচ্ছ দাজ্জাল। আমাদের সময় কতক্ষণ আছে দেখি, তাহলে আমরা প্ল্যান করি, ইনশাআল্লাহ আপনি ওকে কন্টিনিউ করতে পারি, মাশাআল্লাহ প্লিজ। এই ব্যাপারে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইয়াখরুজুদ দাজ্জাল ফায়াতাওয়াজ্জাহু কিবালাহু রাজুলুম মিনাল মুমিনিন, একটি লোক দাজ্জাল যখন বেরিয়ে আসবে তাকে ফেস করবে একজন মুমিন, এক ভালো মুসলিম ব্যক্তি তাকে ফেস করতে যাবে। ফাতালাক্কাহুল মাসালিহ মাসালিহুদ দাজ্জাল ফায়াকুলুনা লাহু আইনা তা'মাদ, তখন দাজ্জালের যারা সাঙ্গপাঙ্গ আছে, তার বাহিনীর সাথে আছে, তারা তাকে ধরে ফেলবে, এই কোন দিকে যাচ্ছ তুমি। ফায়াকুল আ'মাদু ইলা হাযা আল্লাযী খারাজ, আমি যাচ্ছি ওই যেটা বের হয়েছে দাজ্জাল, তাকে ডিল করতে, তাকে ফেস করতে যাচ্ছি। ফায়াকুলুনা আওয়া লাহু আওয়া মা তু'মিনু বিরাব্বিনা, তারা বলবে তুমি আমাদের রবকে তুমি মাবুদ হিসাবে ঈমান আনো না, তোমার কি তাকে তুমি এখন মেনে নিচ্ছ না। ফায়াকুল মা বিরাব্বিনা খাফাউন, আমাদের রব কি এরকম চিনতে অসুবিধা হওয়ার কথা। আমাদের রবের ব্যাপারে সন্দেহ হবে? এটা তোমাদের রব হওয়ার কোনো কারণ আছে? ইয়াকুলুনা উকতুলুহু, তারা বলবে তাহলে একে এখনই কতল করে, একে অপরকে বলবে একে হত্যা করে ফেলো। ইয়াকুলু বাদুহুম লিবাদ, তখন আবার একজন আরেকজনকে তারা মনে করিয়ে দিবে, আলাইসা কাদ নাহাকুম রাব্বুকুম আন তাকতুলু আহাদান দুনাহু, আমাদের প্রভু দাজ্জাল যে বলে দিয়েছে তোমরা এরকম কাউকে পেলে তোমরা হত্যা করো না, আমার কাছে নিয়ে এসো, কাজে ডোন্ট কিল হিম। ফায়ান্তালিকুনা বিহি ইলা দাজ্জাল, দাজ্জালের কাছে তারা তাকে নিয়ে যাবে। ফাইদা রাআহুল মুমিন ক্বালা ইয়া আইয়ুহান নাস হাযা দাজ্জাল আল্লাযী যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওখানে দাজ্জালকে দেখেই তিনি মুমিন ব্যক্তি সাহসিকতার সাথে বলবেন, এই লোকেরা শোনো, এইটাই হচ্ছেন ওই দাজ্জাল যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিস্তারিত বলে গিয়েছেন, খবর দিয়ে গেছেন। ফায়াকুলু ফায়ামুর দাজ্জাল বিহি ফায়ুসাব্বাহ ফায়াকুলু খুযুহু ওয়া সুজ্জুহু, তখন দাজ্জাল বলবে একে ধরো ধরো ধরো, একে আঘাত করতে থাকো, একে হত্যা করতে থাকো, পিটাতে থাকো। তখন তারা তাকে পিঠে পৃষ্ঠে পেটে চতুর্দিক থেকে অত্যাচার শুরু করে দিবে, পিটানো শুরু করে দিবে। তারপর দাজ্জাল বলবে আও আমা তুমিনু বি, এখনো আমার প্রতি ঈমান আনবেন না? ইয়াকুলু আনতাল মাসিহুল কাযযাব, তিনি তখন জবাব দেবেন তুমি তো সেই মিথ্যাবাদী দাজ্জাল, কি বলতে চাও? তখন তাকে দুই টুকরা করে দুদিকে ফেলে দেওয়া হবে, ওই যে হাদিসটার অন্য বিস্তারিত এসেছে, দুই টুকরা করা হবে। তখন আবার সে বলবে যে তুমি এখন দাঁড়াও, আবার জীবিত হয়ে আসো, আল্লাহ জীবিত করে দেবেন। তখন বলবে তুমি আমার প্রতি ঈমান আনো না? তখন তিনি বলবেন আমি আমার তুমি যে দাজ্জাল আরও মোর কনফার্ম হওয়ার সুযোগ করে দিলেন আল্লাহ। অতঃপর সে বলবে ইয়া আইয়ুহান নাস ইন্নাহু লা ইয়াফআলু বাদি বিআহাদিন মিনান নাস, হে লোকেরা শোনো, আমার এই ঘটনাই তার শেষ, আর কাউকে সে হত্যা করতে পারবে না। আল্লাহ তাআলা ইজ টেকিং হিজ পাওয়ার, সিজিং পাওয়ার ফ্রম হিম, খালাস। এবং এখান থেকে একটা বিষয়, এই যে সত্যিকারের ইমানদারের ইমানটা কিরকম হয়, মজবুত হবে আল্লাহ। জি, এত বড় চ্যালেঞ্জ দেখেও যে জি কোরআন এবং হাদিসের প্রতি তার স্টেডফাস্ট থাকতে পারে। যখন সেইভাবে বলতে থাকবে তখন দাজ্জাল বলবে ধরো, তাকে ধরে নিয়ে আসবে। ভাইয়া খুদহু দাজ্জাল ইয়াযবাহু, দাজ্জাল তাকে জবাই করতে চাইবে। ওকে, ফাইজআলু মা বাইনা রুকবাতিহি লা তারকুয়াতিহি নাহাসান, আল্লাহ তাআলা তার এখান থেকে এদিক পর্যন্ত ধাতব কিছু লাগিয়ে দেবেন, সে দাজ্জাল নিজের হাতে জবাই করতে চাইবে, জবাই আর করতে পারবে না। ফালা ইস্তাতিউ ইলাইহি সাবিলা, কোনো অবস্থাতে আর হত্যা করতে পারবে না। তারপরে তখন সে কি করবে, ধরে তার হাত পা ধরে তাকে তার সঙ্গে আনা জাহান্নামে ফেলে দিবে। লোকেরা মল করবে তাকে জাহান্নামের আগুনে ফেলে দিল, দাজ্জালের জাহান্নামে। ওয়াইন্নামা উলকিয়া ফিল জান্নাহ, আসলে কিন্তু আল্লাহ তাআলা তাকে তখন জান্নাতে নিয়ে যাবে। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সূরা আল, কোন রিওয়ায়াতে সূরা আল কাহফের প্রথম 10টি আয়াত, কোন রিওয়ায়াতে শেষ 10টি আয়াত পড়তে বলেছেন নিয়মিত। আর এই দোয়াটি পড়তে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, বেশি করে পড়তে বলেছেন। জি, এবং নামাজে আপনি এর আগে বলেছেন সালাম ফেরানোর আগেও আল্লাহ রাসূল পড়েছেন এই দোয়াটা, সালাম ফেরানোর পরেও উনি আল্লাহর কাছে চেয়েছেন। জি, সুবহানাল্লাহ। দাজ্জালের এরপরে আমরা আরেকটি চ্যাপ্টারের দিকে যাই, সেটা হচ্ছে সে আসবে কোন সময়, তার আসার টাইমটা। তার আগে আসলে ওয়া ইন্না ক্বাবলা খুরুজি দাজ্জাল সালাস সানাওয়াতিন শিদাদ, তার আসার আগে পৃথিবীতে 3টি বছর অত্যন্ত কঠিন যাবে পৃথিবীর মানুষের জন্য। ইসিবিন্নাস ফিহা জুউন শাদীদ, বড় ধরনের দুর্ভিক্ষ, আমিন চলবে পৃথিবীর মধ্যে। ইয়ামুরুল্লাহু সামা আস-সানাতাল উলা আন তাহবাসা সুলুসাই মাতারাহা সুলুসা মাতারিহা, আল্লাহ প্রথম বছর বলবেন আকাশকে, মেঘকে যে এই বছর তোমার বৃষ্টির 3/1 ধরে রাখো, মাত্র 3/2 দাও। গড়ে সারা বছর যে বৃষ্টি হয় 3/1 কমে যাবে এক বছর। তো কী হবে তাহলে পৃথিবীতে? ফসল ইত্যাদি অনেক কমে যাবে। এরপরে পরের বছর আল্লাহ তাআলা বলবেন যে এই বছর আরও এক ভাগ কমিয়ে দাও, তাহলে 3/2 বৃষ্টি হবে। তার ফলে দুনিয়ার মধ্যে এত বেশি দুর্ভিক্ষ আসবে, ফল ফসল এত কম হয়ে যাবে। আর তৃতীয় বছর আল্লাহ তাআলা আসমানকে বলবেন, মেঘকে বলবেন কোনো বৃষ্টি দিও না এই বছর, একদম খরা। তখন কি হবে? আপনি চিন্তা করে দেখেন পৃথিবীতে যদি এক বছর বৃষ্টি বন্ধ থাকে এই পৃথিবীটা কেমন হবে? তখন তখন মানুষের এত কষ্ট হবে এই 3টি বছর পার করতে। জমিন কোনো কিছুই তখন উৎপাদন করবে না, মানুষ তখন কিভাবে বাঁচবে? এই সুযোগটা সে নেওয়ার চেষ্টা করবে। মানুষের এই সময় তাদেরকে খাবার দেয়া কিংবা বৃষ্টিপাতের ব্যবস্থা করা, এগুলোর মাধ্যমে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। তবে ওই সময় মোমেনরা বাঁচবে কি কি দিয়ে জানেন? আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। সাহাবী জিজ্ঞেস করেছেন, ফামা ইয়াঈশুন নাস ফি যালিকা জামান, ওই সময় মানুষ কি খেয়ে বাঁচবে? তাহলে বাঁচবে কেমনে মানুষ? তখন তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এগুলো যখন পড়বে মোমেন, ওই যালিকা আলাইহিম মাজজাআত আত-তাআম, এগুলো আল্লাহ তাআলা খাদ্যের পরিবর্তে তাদেরকে নিউট্রিশন দিবেন। আল্লাহু আকবার। এগুলো পড়ে মোমেন বেঁচে থাকবে। সে কিভাবে আসবে? তার সঙ্গে 70,000 প্রথম দিকেই আসবে, এবং সে আসবে কোন জায়গা থেকে? আর দাজ্জাল ইয়াখরুজু মিন আরদিল মাশরিক ইউকালু লাহা খোরাসান, যেটা এখন ইরানে পড়েছে, পারস্য দেশে। সেখানকার 70,000 ইহুদি তার সঙ্গ দেবে। মিন কিবাল মাশরিক জাজমান, যে নিশ্চয়ই এটা এই পূর্ব দিক থেকেই আসবে। তার অধিকাংশই ফলোয়ার হয়ে যাবে অমুসলিমরা এবং একটি বিশেষ সম্প্রদায়ের কথা যেটা একটু আগে বলা হলো, এবং অশিক্ষিত লোকেরা যারা দিন ইমান থেকে বঞ্চিত, মহিলারা তার দিকে বেশি করে ছুটবে। কারণ একটি ভেলকি দেখলেই তো মহিলারা কনভিন্স হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। এটা সহিহ হাদিসের কথা। ইয়াতবাউদ্দাজ্জাল মিন ইহুদি আসবাহান আসাবুন আলফান আলাইহিমুত তায়ালিসা, ওকে, বিশেষ ধরনের টুপি তাদের মাথায় থাকবে। আচ্ছা, এরপরে কতদিন সে থাকবে? সে থাকবে 40 দিন তার আবির্ভাব। কিন্তু 40 দিন ডিফারেন্ট, এটা আমরা বলি। সেটা কি? আর বাউনা ইয়াউমান, ইয়াউমুন কাসানা ওয়া ইয়াউমুন কাশাহার ওয়া ইয়াউমুন কাজুমআ ওয়া সাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম। তার প্রথম দিনটা হলো 1 বছরের সমান, একটি দিন 1 বছরের সমান। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সাইজ। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহ পরিমাণ। চতুর্থ দিন থেকে বাকি দিনগুলো তার হবে অ্যাজ ইউজুয়াল নর্মাল ডে। তো সাহাবরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই 1 বছর হয় 1 দিন, তাহলে সেদিন নামাজ কয়টা পড়বো? 5টা পড়বো সারা 1 বছরে, নাকি 24 ঘন্টার ভিতরে 5 বার পড়তে হবে? তিনি তখন বললেন, ওকে, তোমরা কি করতে হবে? কাদ্দারুল্লাহু কাদরা তাকদীরা, ওকে, তোমরা কি করো? এই 24 ঘন্টা মানে একদিন রাতের যতটুকুন পরিমাণে এতটুকুন পরিমাণের মধ্যে আন্দাজ করে করে ক্যালকুলেট করে করে হিসাব করে করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মক্কা মদিনা আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন যাতে করে দাজ্জাল সেখানে ঢুকতে না পারে। এবং তার শেষ হবে, পরিণতি হবে ঈসা আলাইহিস সালামের হাতে তার মৃত্যু। সেটার জন্য আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তাআলা তৌফিক দিলে অপেক্ষা করব ঈসা আলাইহিস সালাম যখন নেমে আসবেন, তিনি কিভাবে আসবেন এবং তিনি কিভাবে দাজ্জালকে মোকাবেলা করবেন, সেটা সেই পর্যায়ে শেষ করে এরপরে বাকি 10টি যে আলোচনা বিষয় আছে সেগুলো দিকে, আলামতের দিকে, লক্ষণের দিকে আমরা যাবো ইনশাআল্লাহ। আজকে তাহলে আমরা এখানে আপাতত আলোচনা শেষ করে দিই। জি ইনশাআল্লাহ। শুকরান সম্মানিত শাইখ। এখানে দাজ্জালের একটা ব্যাপার বলেছেন, যখন সে বলবে আকাশকে বৃষ্টিপাত করার জন্য, ওই সময় তো আসলে ইনফ্যাক্ট বৃষ্টিপাতটা না মানে ফল না হওয়ার কথা জমিন থেকে, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানে সব তো কিছুটা সময়ের জন্য আপনি যেটা উল্লেখ করেছেন, না তখন তো যখন সে আসবে ওই সময় সাময়িকভাবে এরকম ঘটে যাবে। তার আগমনের আগে ক্রাইসিস চলবে। জি, এবং কত ক্রাইসিস হবে পরে সেটা আসবে। যে মুমিনরা বিভিন্ন জায়গায় আশ্রয় নেবে পাহাড়ের উপরে অল্প খাবারের জন্য, এই এতটুকু খাবার খেয়ে কোনো রকমে যে আল্লাহ আল্লাহ করে বাঁচবে। শুকরান সম্মানিত শাইখ, তাহলে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে দাজ্জালের মোকাবেলা কিভাবে হবে হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে ইনশাআল্লাহ এটা শুনবো আপনার কাছ থেকে। আল্লাহ পাক ততদিন পর্যন্ত আপনাকে এবং সবসময় আপনাকে সুস্থ রাখুন, আমিন। জামান সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। শুকরান। প্রিয় ভাই বোনেরা, আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবারও এই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।